আমাদের এখানে কনসার্ট হচ্ছে, কনসার্ট বলতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের আনা হয়েছে। তার মধ্যে থেকে একজনকে আমি চিনি, আমাদেরই মানে দূর সম্পর্কের আত্মীয় হয়। তো একবার দেখা করার জন্য আমি যখন এসেছিল বাসায় এসেছিল আর কি, বাসায় যখন এসেছিল তখন আমি বাসায় ছিলাম না, মন্দিরে ছিলাম। তো এখন যাচ্ছি ওনার সাথে একটু দেখা করে, তারপর চলে আসবো, তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি। চলো মহিলাদেরকে চেয়ার গুলো দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, পরিণীতা পরি সিম্পল ডেলি ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগতম। দেখো, গণেশ পুজোর ঠাকুরটা ওই দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না, ওই ঠাকুরটাই এখানে পুজো হচ্ছে, পুজো তো হয়েছে। আর এখানে এত সুন্দর প্যান্ডেলটা করেছে, আর ঠাকুরটা এত বড় বানিয়েছে, খুব সুন্দর লাগে। যখন সাজানো কমপ্লিট হয়েছে তখন খুব সুন্দর লাগছিল। আর এসে দেখি এখানে অনেক মানুষ জমে গেছে। আর এই যে দেখো, শিল্পীর কথা বলেছিলাম না, উনি আমাদের খুব পরিচিত, তো ওনার সাথে দেখা করার জন্যই মূলত আমি এখানে এসেছি। আর পরিণীতা দেখো বলছে কুলে উঠবো কুলে উঠবো, তো কিছু দেখতে পাচ্ছে না, সেজন্য বলছে বারবার কুলে উঠবো কুলে উঠবো। তো ওনার সাথে দেখা করতেই এসেছি, কারণ উনি এসেছিল আমাদের, যেহেতু দূর সম্পর্কের আত্মীয় হয়, চেনা পরিচিত, সেজন্য আমাদের বাসায় এসেছিল। তো তখন আমি বাসায় ছিলাম না, সেই জন্য আর কি দেখা হয়নি। তো উনি আমাকে ফোন দিয়েছিল, বলেছে এখানে অনুষ্ঠান হবে আসার জন্য, তো আমি এখানে আসলাম, ওনার জন্য এসেছি মূলত। আসলে বাংলাদেশে যত কনসার্ট হয় একটু ভিন্ন ধরনেরই হয়, অন্যরকম গান, মানে ব্র্যান্ড গান সবাই খুব পছন্দ করে এখানে। তো ব্র্যান্ড গান গাওয়ার জন্য যা যা মানে ব্র্যান্ড যাদের যারা যারা শিল্পী আছে তাদেরকে আনা হয়েছে। তো এখানে এখানে আমার এক ক্লাসমেটও আছে, অবশ্য পরিচিত অনেক মানুষই আছে, সবাই অনেক পরিচিত, কিন্তু আমি তো অনেক শেষে এসেছি। আর পরিচিত মানুষটাই মূলত দেখা হলে মানে একটু অন্যরকমভাবে কথা বলে, তাই না বলো? আর পিছনে বসে আপনারা সবাই কেমন আছেন? ভালো তো? আমি চেষ্টা করছি যে কিছু বন্ধুরা শুনতেছে যে কুমার শানু, হ্যাঁ কুমার শানুর গানও হবে, চিন্তা করেন না। আর ভাইরা খুব সুন্দর চমৎকার ডান্স করছে, আসলে এই প্রোগ্রামটা দেখে আমার মন এমনিতেই ভরে গেছে। ওনাকে স্টেজে ডাকা হয়েছিল অনেকটা দেরিতে, সেই জন্য আমি ভাবছিলাম যে কখন শুরু হবে কখন শেষ হবে, কারণ 12টা বেজে গেছে, পরিণীতাকে নিয়ে বাসায় যেতে হবে। আমাদের বাসা থেকে বেশি দূরে না, আবার একটু বেশি দূরেও, মানে 5-10 মিনিট লাগে আর কি এখানে আসতে। তো ওনার গানটার জন্য অপেক্ষা করছিলাম, কারণ গানটা শেষ হলে চলে যাবে। আর এখানে আমি গানটা তুলে ধরতে পারিনি, কারণ হয়তো বা কপিরাইট চলে আসতে পারে। কুমার শানুর একটা গান গিয়েছিল, চিরদিনে তুমি যে আমার, এই গানটা গিয়েছিল আর কি। আর এই গানটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, উনি একটা গানেই গিয়েছে। আর ওনার গান শেষ হয়ে গেছে পরে আমরা মানে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। শুধুমাত্র দেখা করার জন্য এসেছি, যেহেতু অনেকটা দূর থেকে, অনেক দিন পর দেখা হয়েছে, মাঝে মাঝে ফোন দেয় পরিচিত মানুষ, সেজন্য এসেছি আর কি। আর এখানে এখানে মূলত বড় অনুষ্ঠান হলে আসতে আমার ভালো লাগে না, বেশি একটা ভালো লাগে না, তাও শুধুমাত্র ওনার সাথে দেখা করার জন্যই আসলাম। তো যাই হোক, তোমরা কনসার্ট উপভোগ করতে থাকো, কী আর উপভোগ করবে বলো? তুলে ধরতে পারেনি কোনো গানই, কারণ কপিরাইট চলে আসতে পারে সেই জন্য। আর এখানকার যারা যারা আগে যারা গিয়েছিল সব ব্র্যান্ড গান গিয়েছিল, সেই জন্য আর কি ব্র্যান্ড গান আর কি শুনবে? আয়ুব বাচ্চু, যারা যারা আছে ব্র্যান্ডের শিল্পী বাংলাদেশে, তাদের গান
আমি চলে যাওয়ার পর নাকি দুজন মেয়েও এসেছিল, তো তারা কি মূলত কি গান গিয়েছে সেটা আমার হয়তো জানা নেই, আমি শুনিনি যেহেতু, তো কি বলবো বলো। আর এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা, গান শেষ হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, পরিণীতা বিরক্ত করছিল, চলে যাব এখন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং, শুভ সকাল। আজকে যাব হচ্ছে শিল্পকলায়, আর তোমাদের সাথে করে নিয়ে যাব, আর দেখাবো আমাদের এখানে শিল্পকলা কীরকম। তো চলো, জানি না এখন খোলা পাবো কি না, কারণ কালকে এই টাইমে গিয়ে দেখি প্র্যাকটিস চলছিল, কিন্তু এখন জানি না আজকে খোলা থাকবে কি না। তো চলো যাই। আমার সাথে যাচ্ছে হচ্ছে পরিণীতা, এই যে জুতো পরছে, এখন যাব আমরা দুজন। তোমাদেরকে শিল্পকলা দেখাবো ভেবে এসেছিলাম, আরও অনেক কিছু দেখানোর ছিল, কারণ এখানে বাসন্তী পূজা হচ্ছিল, ভেবেছিলাম বাসন্তী পূজা তোমাদের সবাইকে নিয়ে যাব, দেখাবো, শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, সময় অনেক শর্ট ছিল, চলে আসতে হয়েছিল, কারণ আমার স্টুডেন্টের এক্সাম ছিল, সেই জন্য বাসায় তাড়াহুড়া করে আসতে হয়েছিল। আর এই শিল্পকলা এসে দেখো এক বিপদে পড়ে গেলাম, এখানে এসে দেখি আজকে হচ্ছে অনুষ্ঠান, আর এখানে সব টিচার্সদের নিয়ে আসা হয়েছে, আর এখানে সবাই টিচার্স যারা এসেছে, এক টিচারের সাথে আমার স্কুলের টিচারের সাথে দেখা হয়েছে, ভালো লাগলো, অনেকদিন পর দেখা হয়ে কথা হয়ে, এক ক্লাসমেটের সাথে দেখা হয়েছে, ভালো লাগলো, বাইরে থেকে দাঁড়িয়ে কতক্ষণ কথা বলে চলে আসলাম। আজকে হচ্ছে 17 এপ্রিল, মুজিবনগর দিবস, সেই জন্য আজকে শিল্পকলায় বিভিন্ন টিচাররা আসছে, আর পরিণীতা দেখো ঘেমে একদম একাকার। তো চলো বাসায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বাসায় এসেছি, বিকাল মানে রাত্র হয়ে গেছে, এখন ডিনারটা তোমাদের সাথে শেয়ার করেছি, মা চিকেন বিরিয়ানি করেছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না, আর হচ্ছে নতুন যদি হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যেও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।